আমি আমার বক্তব্য জাতির সামনে তুলে ধরবার জন্যে এই মুহূর্তে এই লাইভ বক্তব্যে আমি উপস্থিত হয়েছি। আমি একাধিক বিয়ে করেছি। শরীয়তে ইসলামে একজন মুসলিম পুরুষকে চার চারটি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে। দেশীয় আইনেও চার বিবাহ করার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই। কাজী আমি যদি চারটি বিবাহ করি তাহলে এতে কার কি? আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরীয়ত সম্মত বৈধ অধিকার, সেটি আমার নাগরিক অধিকার। যদি আমার একাধিক বিবাহের উপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে সেটি থাকবে আমার পরিবারের, সেটি থাকবে আমার স্ত্রীদের। আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন। কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি? অবশেষে পাঁচ মামলা থেকে এবারে জামিন মিলল মৌলানা মোহাম্মদ মামুনুল হকের। ঢাকার পল্টন এবং চট্টগ্রামের হাটহাজারী থানার করা পাঁচ মামলার হেফাজতে ইসলামের বিলুপ্তি কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা কামাল ইসলাম এবং বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট ব্রেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুল হকের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। প্রসঙ্গত, বাংলাদেশের খেলাফত মজলিসের নেতা মৌলানা মামুনুল হক 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ এবং সহিংসতার পর বিভিন্ন সময়ে আলোচনায় আসেন। এর মধ্যে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখায় সাধারণ সম্পাদকের দায়িত্বও পেয়েছিলেন তিনি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের বিরোধিতাও করেন তিনি। এ নিয়ে 2021 সালের 26 মার্চ বায়তুল মোকাররমের সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতার অন্তত 17 জনের মৃত্যু হয়। এসব ঘটনায় ঢাকা এবং নারায়ণগঞ্জে মামুনুল হকের বিরুদ্ধে 3 ডজন মামলা করা হয়। একই বছরের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি রিসোর্ট থেকে নারীসহ ঘেরাও করা হয় মামুনুল হককে। এক পর্যায়ে রিসোর্ট হামলা চালিয়ে তাকে নেওয়া হয় আইনি হেফাজতে। 18 এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করেছিলেন পুলিশ। রয়্যাল রিসোর্ট কাণ্ডের 27 দিন পর 30 এপ্রিল সোনারগাঁও থানায় হাজির হয়ে কথিত স্ত্রী মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এবং নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছিলেন। অবশেষে 5 মামলা থেকে জামিন মিলেছেন মৌলানা মুফতি মোহাম্মদ মামুনুল হকের।